যুথিকা আক্তার যুথি বলেছেন, শ্বশুর শাশুড়ি আর খেদমত করা ফরজ নয় বরং নফল ইবাদত। এটি জানার পরেও কোনো স্বামী যদি তার অনুপস্থিতিতে তার বাবা মায়ের সেবা যত্ন না করায়, মাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকার কারণে ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যদি স্ত্রীর প্রতি ফরজ দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব পালন করতে গড়িমসি করে, তাহলে কি স্বামী গুণাগার হবে? ফরজ দায়িত্ব পালন করলে করতে যদি গড়িমসি করে তাহলে গুণাগার হবে? কোনো নফল দায়িত্ব যেমন স্ত্রীকে নিয়ে যদি কক্সবাজার যেতে সে গড়িমসি করে তাহলে কোনো গুণা হবে না। অথবা স্ত্রী বলছে যে চলো একটু বেড়ায় আসি নদীর তীরে, এই নদীর তীরে বেড়াতে গিয়ে যদি তিনি গড়িমসি করেন তাহলে গুণা হবে না। আসলে এখানে কিন্তু একটা বিষয়, এখানে দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে স্বামী তার ফরজ দায়িত্ব পালন করে আর স্ত্রীও তার ফরজ দায়িত্ব পালন করে, শ্বশুর শাশুড়ির দিকে সে নজর দেয় না। শ্বশুর শাশুড়ি স্বামী যখন দেখছে যে তার শ্বশুর তার আপন মা বাবার প্রতি স্ত্রীর কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই বা কোনো ধরনের সেবাপরায়ণ মানসিকতা নাই, তখন সেও বলছে যে ঠিক আছে আমিও আমার ফরজ দায়িত্বের বাইরে দায়িত্ব পালন করবো না। এটাই হয়, এটাই স্বাভাবিক, রক্ত মাংসের গড়া মানুষগুলো এরকমই হয়। আপনি যদি আপনার ভালোবাসার জায়গাটা শ্বশুর শাশুড়িকে দেন, অবশ্যই এখানে শরিয়াটা বলছে না যে আপনি নিজের ক্ষতি করে নিজের জান বাজি রেখে আপনি করেন না, আপনি একজন ভালো মানুষের মতো যদি স্বামী এবং স্ত্রীর সাথে সুন্দর সম্পর্ক রাখেন, কোনটা ফরজ আর কোনটা ফরজ নয় সেই ক্যালকুলেশনে গেলে আপনি বিপদে পড়বেন। আমি যখন বললাম যে ভাই মানে মানুষের উপকার করতে গিয়ে ভাই আপনাদের উপকার করা তো আমার উপর ফরজ না, আপনাদের উপকার আমি করতে পারতেছি না, যদি এই অ্যাপ্রোচে আমি যাই তখন অধিকাংশ মানুষ কিন্তু আমাকে ভালোবাসবে না। আমাকে যেতে হবে, আমার সাধ্য খুব সীমিত, আমি আপনাদের উপকার করতে চাই, কল্যাণ করতে চাই, যতটুকু পারি করবো, আমাকে আপনারা খারাপ ভাববেন না। এভাবে এই অ্যাপ্রোচে গেলে অধিকাংশ মানুষ আমাদেরকে ভালোবাসবে। আপনিও যদি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি ভালো ধারণা পোষণ করেন, সাধ্য অনুযায়ী তাদের কিছু ভালো করার চেষ্টা করেন কিছু, এটা আপনার স্বামী দেখলেই তখন তিনি আর আপনার প্রতি কোনো গড়িমসি করবেন না, তিনিও তার সাধ্য অনুযায়ী আপনার ভালো করার চেষ্টা করবেন। অতএব আমাদেরকে আসলে এই যে ক্যালকুলেটিভ হওয়া, ফরজ ওয়াজিবের ক্যালকুলেশন হিসাব করলে আমরা কখনো আসলে সমাজে নিজেও ভালো হতে পারবো না, অন্যদের জন্য ভালো করতে পারবো না, ক্যালকুলেশনের বাইরে গিয়েও প্রচুর করতে হবে। জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ফরজ যাকাতের বাইরেও অনেক নফল সাদাকা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং দিলেই তখন তিনি আমাদেরকে ভালোবাসবেন, সেই ধরনের ওয়াদা আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি, তাই না? এটা আমাদের ব্যক্তিগত জীবন আখলাকের মধ্যেও প্রতিফলিত করতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন।